সকলকে নমস্কার, আমি বিডিও গঙ্গারামপুর। নিজের স্লাইড অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান 2020-21 এবং আমাদের প্রজেকশনস আমরা কি করতে পারবো সেগুলো একটু দেখাচ্ছি। আমাদের এই মুহূর্তে যদি আমরা আজকের দিন দাঁড়িয়ে আমরা আজকে কি পজিশন আছে সেটা যদি অ্যানালাইজ করি, আমরা আজ অব্দি 10,841 পরিবারে কাজ দিতে পেরেছি। আমরা কিন্তু 518,000 পিডি জেনারেট করেছি। আমাদের অ্যাভারেজ এই মুহূর্তে 48-এর কাছাকাছি রয়েছে এবং আমাদের কিন্তু পার্সেন্টেজ লেভেল বেটার অ্যাচিভমেন্ট 66% রয়েছে। আমরা এটা কিন্তু ফিউচার কামিং ডেজে আমরা কিন্তু আমাদের এক্সপেকটেশন কি আছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু লেবার বাজেট এক্সপেক্টেড যেটা আছে আমাদের এন্ডে 7,83,000, সেটাকে আমরা বাড়িয়ে আমরা 8,12,000 করব। সেটা কিভাবে করব সেটা একটু দেখাবো। নেক্সট স্লাইড প্লিজ। এই মুহূর্তে আমরা তাহলে কোন কোন স্কিম কোন কোন জিপি কত কত নিয়েছে অ্যাজ পার অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান এখানে দেখানো হচ্ছে। টোটাল 1815 স্কিমস অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে এন্ট্রি করা আছে, সমস্ত জিপি এন্ট্রি মিলে। এগুলো যদি আমরা ভাঙি তাহলে এই মুহূর্তে আমরা 2021-12,000 অ্যাক্টিভ হাউসহোল্ডকে আমরা কাজ দেব, মানে পার্সনসকে আমরা কাজ দেব। টোটাল পার্সেন্টেজ 8,12,000 দাঁড়াবে এবং আমরা আমরা 2021-এ 67 অ্যাভারেজ মেনটেন করে রাখবো। এটা আমরা কথা দিচ্ছি আজকে। নেক্সট স্লাইড প্লিজ। এবার যদি সবকটা ফ্যামিলিজকে যোগ করি তাহলে কোন মাসে দাঁড়িয়ে কত হাউসহোল্ড এঙ্গেজ থাকবে, এখানে একটা ফিগার দেখাচ্ছি আমরা যে মোটামুটি আমরা ডিসেম্বর অবধি আমরা নতুন হাউসহোল্ডসকে কাজ দেবো। তারপরে কিন্তু ক্রমশ আমরা কমিয়ে দেবো আর নতুন হাউসহোল্ডকে যেভাবে আমরা নর্মালি করি ডিসেম্বর পর নতুন হাউসহোল্ড এঙ্গেজ করা হবে না। শেষমেশ দাঁড়িয়ে মার্চে দাঁড়িয়ে 12,000 হাউসহোল্ড দাঁড়াবে এবং 8,12,000 পিডি জেনারেট হবে এবং আমাদের টোটাল এক্সপেন্ডিচার 22 কোটি দাঁড়াবে। এইসব নেক্সট স্লাইড প্লিজ। আমাদের আগের আগের বছরে কি হয়েছে সেটা একটু বলছি। আগের বছর 17-18 আমরা টোটাল প্রজেক্টেড পিডি 8,40,000 ছিল আর অ্যাচিভমেন্ট হয়েছিল 8,05,000। 18-19-এ 7,83,000 টার্গেট ছিল কিন্তু অ্যাচিভ পিডি অনেক বেশি 9,30,000 ছিল। 19-20-তে আমাদের 7,83,000 টার্গেট আছে, এই মুহূর্ত অবধি 5,18,000 আমরা অ্যাচিভ করতে পেরেছি। এটাই আমরা টার্গেট রাখছি যে আমরা 2021-এ 8,12,000 করবো, 12,000 ফ্যামিলিজকে কাজ দেবো, 60-40 লেবার রেশিও মেনটেন রেখে এটা আমরা চেষ্টা করছি। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা কীভাবে করবো, আমরা সবসময় দেখে আসছি যে গঙ্গারামপুরে কিন্তু নার্সারির একটা বিশাল অভাব আছে এবং প্রতি যখনই বৃষ্টি সিজন চালু হয় তখনই কী নার্সারি কোথেকে গাছ আনবো এটা নিয়ে কিন্তু সবসময় চিন্তা থাকে। আমরা কিন্তু এই বিগত বছরে খুব দারুণভাবে এটা ফেস করেছি, তো আমরা যাতে এইবার যেন না আওয়াজ না করতে হয় আমরা কিন্তু প্রত্যেক জিপিকে আমরা নার্সারি চালু করিয়েছি। এবার প্রত্যেক জিপি কিন্তু মানে এস্টিমেট করে দিয়েছে এবং প্রত্যেক জিপিতে কিন্তু জিওট্যাগ অনেকগুলো জিপি মানে বেশিরভাগ জিপি উইদিন 1 উইক সবার কিন্তু নার্সারি চালু হয়ে যাবে। আমরা কিন্তু 25খানা নার্সারি প্রতিটা জিপি দুটো একটা করে নার্সারি চালু করবো। 25খানা নার্সারি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে স্টার্ট হবে যাতে আমরা এই ফলটা আমরা কিন্তু আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে পাবো এবং আমরা কিন্তু নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে অনেকগুলো নার্সারি করবো। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 25টা নার্সারি নিশ্চয়ই স্টার্ট হবে। তার ফলে আমরা কিন্তু টোটাল স্যাপলিংস আমরা কিন্তু 1,17,000 স্যাপলিংস আমরা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু আমরা জেনারেট করবো এবং যেটা দিয়ে আমাদের কিন্তু এই কামিং যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার হবে এটাতে আমাদের নার্সারির মানে অসুবিধা হবে না আমরা আশা করছি। আর যদি দরকার হয় তাহলে কিন্তু আমরা আশেপাশের ব্লক থেকে নেব। আচ্ছা নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা আমরা এখানে বেশি কিছু মানে বলা হয়নি সেরকম, আমরা কিছু কিছু আমরা কী কী কাজ করবো বেশিরভাগ শুধু ডিভাইড করা আছে। কিছু ক্রিমেটোরিয়াম করবো, কিছু সিসি রোড এখানে আমাদের গঙ্গারামপুরে আমি জবি থেকে এসে আমি দেখি যে অনেকগুলো পাবলিকের কমপ্লেন আছে যে রাস্তাগুলো খারাপ আছে, ফলে অনেকগুলো সিসি রোড ধরা হয়েছে। এই সিসি রোডগুলো আমরা বিগত বছরে এই 19-20-তে বেশি করিনি, খুব কম করা হয়েছে। এই সিসি রোড যাতে বেশি করে করা যায় এবং যাতে একটা পার্মানেন্ট অ্যাসেট তৈরি হয় এটা কিন্তু আমরা আগামী বছরে করব। কিন্তু এটা তখনই দেওয়া হবে যদি আমরা দেখি যে ভালো মাটি কাটার কাজ যে জিপি করবে তাকে কিন্তু আমরা অ্যালাউ করব। এটা কিন্তু আমরা নিজের মধ্যে একটা ডিসিশন নিয়েছি। থ্যাংক ইউ। স্যার SLW এর জন্য আমরা বলেছি স্যার, কিন্তু আমি দেখছি যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ওরা কিন্তু